হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো, আমার ফ্যামিলিও ভালো। বিয়াস, আজ একটা কুকিং ভিডিও লিয়ে এলাম, আশা রাখি আপনারা ভালো পাইবার। যদি ভালো লাগে না দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। দেখো গা বিয়াস, যেটা আমার ফ্যামিলি ওয়ার্ক, আমি তো এভরিডে রান্ধি খাই, ভাবলাম আপনারা লগে শেয়ার করি। কোনো রেসিপি না যেটা রান্ধি উঠুক আপনারা লগে শেয়ার করি। এখন দেখো কা, ফার্স্টে আমি একটা হান্ডির মাঝে অয়েল দিছি, দিয়া আর তুরা সল্ট আর টারমারিক পাউডার দেওয়া। ফার্স্টে আমার পটেটোটা ফ্রাই করে নিলাম, পটেটোটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলিয়া রাখি দিছি বিয়াস। এখন আমার পেস্ট করা অনিয়ন, গার্লিক আর জিঞ্জার দিলাম, আর সাথে কিছু আরও সল্ট আর নুন অবশ্য কিছু দিছি। ফার্স্টে খুব অল্প সল্ট দিমু আর টারমারিক পাউডার দিতাম না, আমার অয়েলের মাঝে আছে। এখন দেখো কা, আমি একটু লাড়িয়া আর তুরা ডালচিনি, তেজপাতা, এলাচি, লং, গোলমরিচ সবগুলা নিমু দিয়া বিয়াজ আমি ওয়াইট করবো আরও 2 or 3 মিনিটস। তারপরে আমি বাকি মশলা গেছি আমি অ্যাড করে নিমু। আর যারা যেখান থেকে কষ্ট করি আমার ভিডিওটা দেখরা, আপনারা সকলেরই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যেলা আমার সাপোর্ট দিয়া যাইরা, আমার চ্যানেলটারে ওলা সাপোর্ট দিয়া যাইবা প্লিজ। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করি। আমার চ্যানেলটার পাশে থাকবা যারা সাবস্ক্রাইব করছেন না, আর যারা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার পাশে আসুন, আপনারা সকলেরই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে এটা হওয়ার মতো নয়। আমি কমেন্ট যে সময় পড়ি, কমেন্ট রিপ্লাই দিতে আমার অত ভালো লাগে, আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না। এখন দেখো কে বিয়াজ, আমি বাকি মশলা গেছি না অর্ডার করছি। কেন অর্ডার করছি? আমি চিলি পাউডার পরিমাণ মতো, জিরা পাউডার, মিক্স পাউডার, গরম মশলা পাউডার, কারি পাউডার, তুরা হটু ওটা রান্না করিয়া লাড়িয়া কিছু সময় লাগে ঘুরিয়া রাখি দিমু। বাদে আমি বেবি চিকেনটা আমি অ্যাড করে নিমু। আর শেষে বিয়াজ, আমি কিছু ফ্রুট আইছি আমার, ও ফ্রুট কেছিল আমি তুরা টাইরি করিয়া রাখি নিমু। একটা স্কি ক্লিপ তুরা আপনারা লগে শেয়ার করছি, খালি দেখাইছি, পরে অবশ্যই আমি টাইরি করবো। মশলাটা আমার যে সুন্দরভাবে রেডি হয়েছে বিয়াজ, এখন আমি আমার চিকেনটা অ্যাড করে নিমু। এখন ভালো করে লাড়িলাম বিয়াজ, লাড়িয়ে আর ঘুরিয়ে রাখি দিন। বাদে যে সময় দেখুন যে মাংসর তেনে পানিটা বার হয়ে গেছে। শেষে আমি পটেটো আড করিয়া তুরা সিরা আড করমু, গরম পানি যেটা হটু ওটা আড করমু জলুর লাগে। আর এখন দেখো কে, দুইটা টমেটো আড করছি, আর আমি আমার পটেটো গেছেন দিলাই দাম যেন ফ্রাই করিয়া রাখছিলাম। এখন লাড়িয়ে আরও কিছু সময় লাগে ঘুরিয়া রাখি দিন। এখন তুরা জল অ্যাড করাম বিয়াজ, আর দুইটা গ্রিন চিলি দিছি, বেশি দিলাম না। সাথে আমি কিছু নাগা পিকল অ্যাড করবো, বা বেশি জাল হইলে আবার আমার বাচ্চাকে খাইতে নাই। আর তুরা করিয়ান্ডা দিলাম পরিমাণ মতো। এখন বিয়াজ, আমার কারিটা হয়ে গেছে, আমি কারিটা লামাই নিমু। এবং কারি রেডি হয়ে গেছে আমার কারিটা, অবশ্য কারি ঠান্ডা না হইলে কালি কারির কালারটা সুন্দর হয় না। আর আমার ঠান্ডা করিয়া দেখা নিন মতো টাইমও নাই। আর দেখো কে, তোরা ফুরুটা আপনারা রেলে খাইলাম, একদিন ওয়াশ করবো আমি, গ্রেপসটা ওয়াশ করিয়া রাখি নিমু। তার সকালবেলা থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।